রাইট সাইড তো ঠিক ওই সাইডের মতোই, কোনো দাগ বা কিছু নাই, একেবারে ফ্রেশ। মিথুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্যবসা কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো অবস্থায় আছে। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? ভাই আজকে দেখাবো বাংলাদেশের খুব ফেভারিট একটা গাড়ি, সেটা হচ্ছে প্রিমিয়ার এফ, মোস্ট পপুলার গাড়ি, মোস্ট পপুলার গাড়ি আসলে। ভাই এই গাড়ির কন্ডিশন কি? ভাই এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে, গাড়িটা এখনও ফার্স্ট পার্টি ইউজ। ভাই সবাই প্রিমিয়ার গাড়ি এত পছন্দ করার কারণটা কি? বর্তমানে আমাদের দেশে লাক্সারিয়াস গাড়ি বলতে তো অনেক গাড়ি আছে, বাট প্রিমিয়ারটা কিন্তু সবার জনপ্রিয়তার ক্ষেত্রে লাক্সারিয়াস গাড়ি, এবং পিছনে অনেক স্পেস বসার পরে সার্ভিসটা অনেক ভালো, সব কিছু অ্যাভেলেবেল। ওকে ভাই এই গাড়ির মডেলটা কত? ভাই এটা হচ্ছে 2010 মডেল, 2011 তো রেজিস্ট্রেশন। পেপারস তো আপটুডেট? অল পেপারস আপটুডেট। কালারটা কি জেনুইন কালার? জেনুইন কালার ভাই, টাচ আপ করা হয়েছে। আচ্ছা, টাচ আপ করা হয়েছে। সামনে যদি ফ্রন্ট ভিউ দেখাই, হেডলাইট, গ্রিল, প্রতিটা জিনিস অরিজিনাল আছে, এখনো কোনো চেঞ্জ বা আফটারমার্কেট লাগানো নাই। অনেক সুন্দর একটা কালার, ব্ল্যাক কালার। এই গাড়িটা কিন্তু একটু রেয়ার কম্বিনেশনের গাড়ি, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক টু ব্ল্যাক, বাইরেও ব্ল্যাক ভিতরেও কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র। আচ্ছা, বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক জি। এবং প্রত্যেকটা গ্লাস কি ভাই জেনুইন? প্রতিটা গ্লাস 100% জেনুইন। আচ্ছা, 100% জেনুইন গ্লাস পেয়ে যাচ্ছেন আপনারা 2010 মডেল, 2014 রেজিস্ট্রেশন, 2011 রেজিস্ট্রেশন। আচ্ছা, 11 রেজিস্ট্রেশন জি। এবং বাম্পারটা কি অবস্থা ভাই? ভাই বাম্পারটা একেবারে ফ্রেশ আছে, কোনো প্রকার কোনো দাগ স্ক্র্যাচ কিছু নাই। আচ্ছা, একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা। যদি ভিতরটা দেখাই দর্শকদের, যেটা বললাম ব্ল্যাক টু ব্ল্যাক জি। কন্ডিশন তো ভাই ফ্রেশ, খুবই ফ্রেশ কন্ডিশন ভাইয়া। ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু, সব কিছু ওকে আছে। এবং উডেনটা কি গাড়ির সাথে? অরিজিনাল উডেন, হ্যাঁ গাড়ির সাথে। এবং এটা তো পুশিস্টার, পুশিস্টার অবশ্যই পুশিস্টার। ক্রুজ কন্ট্রোলার সব পেয়ে যাচ্ছেন গাড়িটা, ব্ল্যাক টু ব্ল্যাক, তো এটা অ্যাপ প্রিমিয়াম জি, অনেক সুন্দর একটা গাড়ি। প্রতিটা ডোরই তো ভাই ফ্রেশ, প্রতিটা ডোর ফ্রেশ আছে, কোনো আপনি ডোরের প্যাডগুলো অথবা সিটের ফেব্রিকটা যদি দর্শকের সাথে সামনাসামনি এসে দেখে বুঝবে কতটা ফ্রেশ আছে। আচ্ছা, সাথে পেয়ে যাচ্ছেন হ্যান্ডরেস্ট, এবং রিমগুলো খুব সুন্দর। হ্যাঁ রিমগুলো কিন্তু ভাই গাড়ির সাথে না, পরে লাগানো, 17 সাইজ। আচ্ছা, 17 সাইজ। এবং ব্যাক সাইডটা কি কন্ডিশন আছে ভাই? ভাই ব্যাক সাইডেও ব্যাক গ্লাসটা অরিজিনাল 100%, এবং প্রতিটা ব্যাক লাইট, শো লাইট একেবারে অরিজিনাল আছে। আচ্ছা, 100% তেলের গাড়ি জি। এটা সিএনজি করা ভাই, সিএনজি করা 6 লিটার সিএনজি করা, 6 লিটার সিএনজি সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন টয়োটা এফ প্রিমিয়াম জি। এবং সামনে গ্লাস, পিছনে গ্লাস ভাই জেনুইন, সবগুলো গ্লাস জেনুইন গ্লাস। ওকে, এবং রাইট সাইডটা কি অবস্থা ভাই? ভাই রাইট সাইড তো ঠিক ওই সাইডের মতোই, কোনো দাগ বা কিছু নাই, একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ জি। চারটা ডোরই তো ভাই ফ্রেশ, চারটা ডোর, ডোর প্যাড একেবারে ফ্রেশ। আচ্ছা, এবং উডেনটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা, তেঁতুল বিশ উডেন নাকি ভাই? জি জি, এটাই থাকে প্রিমিয়ার তো ভাইয়া জি। এটা হচ্ছে ড্রাইভিং রোডটা। আচ্ছা, এই যে আপনার পুশ স্টার্টের রিমোট জি, সব কিছু ওকে আছে, সব কিছু ওকে আছে। এবং ভিতরে স্টারিংয়ের সাথে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, এবং অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার জি। মাইলেজ দেখাচ্ছে ভাই কত? 82,000 সামথিং সামথিং। এবং গাড়ির সাথে উডেনটা পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর ড্যাশবোর্ডটা ফ্রেশ। মিথুন ভাই গাড়িতে কোনো কাজ আছে? ভাই গাড়িটা আপাতত পরিস্থিতিতে শুধু সামনে পিছনে দুইটা লোহার বাম্পার, অর্থাৎ নিকেল বাম্পার ছাড়া কোনো প্রকারের কোনো কাজ নেই। আচ্ছা, চলেন ভাই ইঞ্জিনটা দেখি ভাই, ইঞ্জিন দেখি কন্ডিশনে আছে ভাই। ইঞ্জিনটা কিন্তু গাড়ির সাথেটাই আছে এখনও, টয়োটা ভিভিটি 1500 সিসির ইঞ্জিন। আচ্ছা, ইঞ্জিন, গিয়ারবক্স এগুলো একদম গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আছে। ওকে, এবং চেসিস? ভাই চেসিসও একেবারে ফ্রেশ। আমি এই গাড়িটা যারা কেনার উদ্দেশ্যে ভিডিও দেখতেছেন তাদের বলবো যে আপনারা সামনাসামনি এসে গাড়িটা দেখেন। আচ্ছা, দেখলে 100% পছন্দ হবে, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, অবশ্যই পছন্দ হবে। 2010 মডেল, 11 রেজিস্ট্রেশন, অনেক সুন্দর একটা গাড়ি, টয়োটা এফ প্রিমিয়াম। মিথুন ভাই প্রাইসটা কত যাচ্ছেন? ভাই এই গাড়িটা আস্কিং প্রাইসটা হচ্ছে 21,50,000 টাকা। 21,50,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস অবশ্যই কমবে, নেগোশিয়েবল। আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন ভাই। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01680299934। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।